ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সর্বজনীনের দুর্গাপুজো এবার 79 বছরে। দক্ষিণ কলকাতার অন্যতম সেরা ক্রাউড পুলার বলা যেতে পারে গড়িয়াহাট মোড়ের এই পুজো। এবছর তাদের যে মণ্ডপ তৈরি হচ্ছে সেখানে প্লাই এবং কলসির ব্যবহার রয়েছে। গতবারও তারা যে কাজ করেছিলেন সেখানে বাংলার নানান ধরনের পটচিত্র ব্যবহার করা হয়েছিল। এবছরের এই যে মণ্ডপ সজ্জা সেখানেও কিন্তু দারুণভাবে ব্যবহার করা হয়েছে বাংলার একেবারে নিজস্ব কলসি, ধানের শীষ, প্লাইউড, এগুলো খুবই ছোট করেই করতে হচ্ছে পুজো। প্যান্ডেলের সাইজ একই দেখেছি, কারণ তিন রাস্তার মোড়ে পুজো হয়, ভেতর দিয়ে গাড়ি যাওয়ার একটা ব্যবস্থা রাখতে হয়, এই প্যান্ডেলের সাইজ ছোট করিনি। কিন্তু ঠাকুরের সাইজ অনেকটাই ছোট হয়েছে, প্রায় 10 ফুটের মতো হাইট কমিয়েছি, বৃত্তও 10 ফিট কমেছে। এছাড়া অন্যান্য অনেক কিছুই বাদ গেছে, যেমন চন্দননগরের আলোকসজ্জা যেটা আমাদের এখানকার একটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা এবছর বাদ গেছে। আমাদের 3 দিন সপ্তমী অষ্টমী নবমী 3 দিন খাওয়া দাওয়া হতো, প্রায় 2500 মানুষ পার ডে খেতেন, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। সামাজিক দূরত্ব বিধি মানার কথা বলা হচ্ছে, সেটাকে মেনেই পুজোর যে প্রস্তুতি সেটা তুঙ্গে, এবং এই মুহূর্তে যে মণ্ডপসজ্জা হচ্ছে সেটা অত্যন্ত আকর্ষণীয় একটা মণ্ডপসজ্জা, যেটা দিনে এবং রাতে দু রকমের এফেক্ট দেবে। তার সব মিলিয়ে সিঙ্গি পার্কের পুজো সেজে উঠছে আগামী দুর্গাপূজার জন্য। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।